আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা এবং খুবই মজার একটা জিনিস, এটা হচ্ছে আম দুধের পুডিং। তো আমি এখানে নারিকেলের দুধ ব্যবহার করব, আপনার যে কোনো মানে নর্মাল গরুর দুধও ব্যবহার করা যায়। তো অরিজিনাল রেসিপিতে যেটা দেখছি নারিকেলের দুধ যেটা ছিল সেটাই আমি ব্যবহার করতেছি, খুবই সোজা একটা জিনিস। তো আসেন দেখি কেমন করে বানানো যায়। আমি এখানে কয়েকটা আম একদম খুব পাকা পাকা আমকে ছিলে নিছি, আপনাদের একটা দেখাচ্ছি। আমি আমগুলাকে এভাবে কচলায় ভিতরের ইয়েটা নিয়ে পার্টটুকু নিয়ে আমি ভালো মতো এটাকে একদম পুরো যতদূর পারি তত্দূর নিয়ে নেবো, নিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমি এরকম চারটা আমের পাল্প নিয়ে এগুলোকে ব্লেন্ড করে চেলে নিচ্ছি যাতে ভিতরে কোনো আঁশ না থাকে, তাই স্মুথ পাল্প আমি পাই। এখানে আমি পৌনে দুই কাপ নারকেলের দুধ দিছি। নারকেলের দুধটা আপনারা নারকেল কোড়ায় বেটে চিপে যেভাবে হোক বের করে নিতে পারেন, অথবা টিনে কিনতে পাওয়া যায় সেটাও করতে পারেন। নারকেলের দুধ অনেকভাবেই তৈরি করা যায়, বেসিক্যালি হচ্ছে নারকেলটা বেটে নারকেলের থেকে সাদা সাদা যে রসটা বের হয় সেই জিনিসটাই হচ্ছে নারকেলের দুধ। তো সবচেয়ে সহজভাবে আমরা যেটা করি সেটা নারকেল কোড়ায় সেটাকে একটু বেটে তারপর চিপে চিপে রসটাকে বের করে নেই, মাঝে মাঝে সাথে একটু গরম পানিও মিলাই যাতে সমস্ত নির্যাসটা বের হয়। যাই হোক, এই নারকেলের দুধের সাথে আমি এখন সিকি কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ চিনি মিলাবো। চিনি মিলায় আমার এটাকে দুই কাপ করতে হবে, যদি প্রয়োজন হয় আমি আরেকটু নারকেলের দুধ দিব অথবা আরেকটু চিনি দিব, কোনটা প্রয়োজন হয় আমি জানি না। মিষ্টি সঠিকভাবে মিষ্টি হওয়ার পরে আমি এটাকে মেপে দেখব দুই কাপ হয়েছে কি না। তো হয়ে গেল আমার মিলানো, আমি আশা করতেছি এখানে দুই কাপের মতোই হবে। আমগুলো আমি ব্লেন্ড করে ছেলে নিছি, সেখান থেকে আমি এখানে দেড় কাপ আমের পাল্প নিছি। এই দেড় কাপ পাল্পের মধ্যে থেকে আমি এখানে এক কাপ রেখে আধা কাপ আমি আরেকটা জিনিসের মধ্যে উঠায় রাখি। উঠায় এখন এইটাকে আমার এর সাথে আমার আধা কাপ, এটা প্রচণ্ড ঘন, আধা কাপ পানি মিলাইতে হবে। তো আমি এর সাথে আধা কাপ পানি মিলাইলাম, এটা ভালো মতো ধুয়ে দিই। আমটা অনেক মিষ্টি এই জন্য আমার কোনো চিনি মিলানোর দরকার হবে না, এটাকে একটু ভালো মতো মিলাই নিই। হইল, এখন এর সাথে আমি দেড় চা চামচ আগার আগার পাউডার মিলাবো। কেউ যদি আগার আগার পাউডার না চিনেন এটা কি এবং কোথায় পাওয়া যায় তার সম্বন্ধে আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওটা দেখে নিতে পারেন। নিয়ে এটাকে একটু ভালো মতো মিলাই নিই। তো ভালো মতো মিলে গেল, এখন এর থেকে অর্ধেকটা নিয়ে মানে অর্ধেক কাপ নিয়ে আমি জাল দিয়ে নিব। এখন আমি এখানে নারিকেলের দুধ থেকে এক কাপ নারিকেলের দুধ নিয়ে নিছি চিনি মিশানো, তার সাথে আমি দেড় চা চামচ আগার আগার পাউডার মিলাবো। আগার আগার পাউডারটা আপনারা এটা ইংরেজি নামও কিন্তু আগার আগার, এটা আপনারা বড় বড় যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরগুলোর মধ্যে পাবেন অথবা বিভিন্ন সুপার মার্কেটে মশলার দোকানে পাবেন, কেক টেকের দোকানে পাবেন। আর যারা ডিটেলস জানতে চান এটা একবার হালাল একটা জিনিস, এটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি মানে একটা ভেষজ জিনিস আর কি, ভেজিটেবল আর কি যাকে বলে। এটাকে আমি ভালো মতো মিলাই নিব এর সাথে। যাই হোক, হয়ে গেল এখানে। এখন আমি এর থেকে আর আমের থেকে দুইটার থেকে অর্ধেক অর্ধেক নিয়ে আধা কাপ আধা কাপ নিয়ে আমি এগুলোকে জাল দিয়ে নিব। এখন আমি মিশানো ছাড়া যেই আমের পাল্পটা ছিল এখানে এক কাপ আছে ওই পাল্প থেকে আধা কাপ আমি আলাদা করে নিব। এই বাটিতে আধা কাপ থাকবে, এখানে আধা কাপ থাকবে। তো আমি আধা কাপই বাটিতে নিয়ে নিলাম, তার মানে আমি আশা করতেছি যে এইখানেও আধা কাপ আছে। যে নারকেলের দুধটা রাখছি আমি যেটার সাথে আমি জিলেটিন মিশাই নাই সেখান থেকেও আধা কাপ আমি আলাদা করে নিব, দুইটায় ভাগ করে নিলাম, তার মানে আশা করতেছি এইখানে আধা কাপ আছে এখানে আধা কাপ আছে, দুইটার মধ্যে আধা কাপ আধা কাপ হিসাবেই আছে। এখন আমি ছোট একটা সসপ্যানের মধ্যে যে নারকেলের দুধের মধ্যে আমি আগার আগার মিলাই রাখছিলাম এক কাপ নারকেলের দুধ, তার থেকে অর্ধেকটা নারকেলের দুধ নিব, নিয়ে এটাকে এখন আমি একটু জাল দিয়ে ফুটায় নিব যাতে আগার আগারটা অ্যাক্টিভেট হয় আর কি। আগার আগার খুব ভালো জমাইতে গেলে এটাকে ফুটায় নিতে হবে, অনেকে গরম করে দিতে চান কিন্তু সবসময় ভালো মতো জমে না, সেই জন্য আমি কোনো রিস্ক নিতে রাজি না। এখন চুলাটা অন করে এটাকে আমি ফুটায় নিই, একটু নাড়ার উপরে রাখতেছি যাতে তলে লেগে না যায়, অল্প একটু জিনিস খুব জলদি এটা বলগে এসে যাবে, খুবই অল্প আধা কাপ কতক্ষণ লাগতে পারে। এটা ফুটে উঠছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেই,
ভালো মতো মিশায় ঘন হয়ে গেছে। এখন দেখেন এখানে আমি দেখাই, এই যে আমি নারকেলের যে দুধটা আর এক কাপ থেকে অর্ধেকটা আলাদা করে রাখছিলাম তার মধ্যে আমি এখন এটা দিয়ে মিশিয়ে নিব ভালো মতো। অনেকে হয়তো প্রিফার করতে পারেন দুইটা একসাথে জাল দেওয়া, তো আমি জাল দিলাম না, কারণ নারকেলের কাঁচা দুধের একটা ফ্লেভার থাকে, জাল দেওয়ার পরে আরেক রকমের ফ্লেভার হয়, তো আমি কাঁচা দুধের ফ্লেভারটাই রাখলাম আর কি, একটু নারকেল নারকেল ভাব থাকুক। তা খুব ভালো মতো মিশায় নেই, আশা করি ভালো মতো মিশে গেছে। এখন আমি একটা প্যানে একটু তেল লাগায় রাখছিলাম চতুর্দিকে, ওর মধ্যে এইটাকে ঢেলে দিব। আমি মাপ মতো এমনভাবে নিছি যে দুই কাপ নারকেলের দুধ আর দুই কাপ আমে, যাতে প্যানটা মোটামুটি ভরে যায়, দেখতে ভাল লাগে। তা আপনারা আপনাদের পছন্দ মতো প্যানে করতে পারেন, এটার কোনো স্ট্যান্ডার্ড মাপ নাই কোনো কিছু। যাই হোক, আমি এর মধ্যে ঢেলে দিলাম এই এক কাপ, এই প্যানের চার ভাগের এক ভাগ কাভার করলো। এখন আমি এটাকে ফ্যানের বাতাসের নিচে কতক্ষণে প্রায় 15-20 মিনিট লাগবে ঠান্ডা করে নেব, এটা তাতে জমে যায়। আগার ফ্রিজে রাখার দরকার নেই, ফ্যানের বাতাসের নিচে রাখলেই জমে যাবে ইনশাল্লাহ। এখন ঠিক একইভাবে ওই আগার মেশানো আমগুলার থেকে আধা কাপ আম নিয়ে এটাকে আমি জাল দিয়ে ফুটাই নেব। আমটা ভালো মতো ফুটে উঠছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিই। দিয়ে আমি একটা কাঠের কোনো কিছু দিয়ে এই যে আমের পাল্পটা আলাদা করে রাখছি আমি, আগার ছাড়া যেটা তার সাথে আগার আলা আধা কাপ আম মিশাবো, দুইটা মিলে এক কাপ হইল আমার। খুবই ভালো মতো মিশে গেলে, দুইটা রং একটু আলাদা না ছিল, লক্ষ্য রাখতে হবে, যখন খুবই ভালো মতো মিশে যাবে, এই যে দেখেন আমি যেটা একটু আগে যেটা নারিকেল দিয়ে রাখলাম সেটা এতক্ষণে জমে গেছে, প্রায় 15 মিনিটের মতো লাগলো ফ্যানের বাতাসে জমতে, মোটামুটি ভালোই জমে গেছে, জমে গেছে পুরোটাই। ওর উপরে আমি এটাকে আস্তে করে ঢেলে দিব যাতে এইটার একটা আমের একটা লেয়ার পড়ে যায় তার উপর। দিলাম, দিয়ে এটাকে আমি ধরে ছড়ায় দিব, এটা খুব জলদি জমার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, সেই জন্য আমি একদম সব চতুর্দিকে ছড়ায় দিব যাতে সব দিকে সমানভাবে লেয়ারটা পড়ে যায়। হ্যাঁ, সব দিকে গেল, এখন এটাকে সোজা করে কতক্ষণ রাখলেই একটা সমান লেয়ার হয়ে যাবে এর উপরে। এটাকে আমি আবার ফ্যানের বাতাসে 15 মিনিট রেখে দিব, তার মধ্যে ইনশাল্লাহ জমে যাবে। তো এটাও ফ্যানের বাতাসের নিচে 10-12 মিনিটের মধ্যে জমে যাবে ইনশাল্লাহ। তো জমার পরে এর উপরে আমি আবার নারকেলের একটা লেয়ার দিব এবং আবার আমের আরেকটা লেয়ার দিব, ঠিক এখন যেভাবে দিলাম, মোট আমার 4টা লেয়ার হবে। তো 4টা লেয়ার জম দেওয়ার পরে এটা আবার ঠান্ডা করে জমানোর পরে আপনাদের আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন, জমাট বাঁধার পরে এই হচ্ছে আমার পুডিংটা, উপর দিকটা একদম যথেষ্ট শক্ত হয়ে যায়, দেখতেই পারতেছেন। এখন আমি এটাকে আগে কেটে নিই, তো আমার অসাধারণ গুণে যাতে তেড়া বেঁকা না হয় সেইভাবে চেষ্টা করে আমি একটু সমান সমান করে চার কোণা করে কাটার একটা চেষ্টা করে দেখি। এখন এগুলাকে একটা প্লেটের উপর ধরে নিয়ে খুব সহজে উঠে যায়, যে দেখেন কত সহজে উঠে আসে, ভিতর দিকটা দেখে বুঝতেই পারতেছেন কেমন হ্যাপি জোশের এই জিনিসগুলা। এখন আমি একটা প্লেটের উপরে উঠাই আপনাদেরকে আমি দেখাই। তো এই যে দেখেন, হয়ে গেল আমার আম আর নারিকেলের দুধ দিয়ে তৈরি মজাদার একটা পুডিং, মানে আগারের পুডিং বলতে পারেন, মানে সবাই তাই বলি আর কি, কিন্তু একটা জিনিসটা তৈরি তো নারিকেল আর আম দিয়ে, নারিকেলের দুধ আর আম দিয়ে, খুবই সোজা তৈরি করা, দারুণ মজা। এখন আম যথেষ্ট পরিমাণ পাওয়া যাচ্ছে, এখন এটা নারিকেলের দুধের বদলে আপনারা কিন্তু নর্মাল দুধ দিয়েও বানাইতে পারেন, দুধ আর আম দিয়েও বানায় ফেলতে পারেন, কোনো অসুবিধা নাই, একই রকম হবে। আর আম এখন অনেক সুন্দর সুন্দর আম পাওয়া যাচ্ছে, আমারটা একটু হলদে হলদে টাইপের হয়েছে, আপনার যদি টুকটুকা লাল কতগুলো আম আছে, আমের রসগুলো খুব টুকটুকা লাল হয়, ওগুলা দিয়ে বানাইলে কিন্তু আরও সুন্দর দেখাবে জিনিসটাকে। আর ইচ্ছা করলে আমের ফ্লেভারও দিয়ে দিতে পারেন এর মধ্যে, তাহলে অনেক মজা লাগবে। আমি বেশি চিনি ব্যবহার করলাম না, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নিতে পারবেন যত মিষ্টি করতে চান। আনকমন একটা জিনিস বাসায় বানায় দেখতে পারেন, লেয়ার টেয়ার দেওয়া একটু সুন্দরই দেখা যায়, মানে খাওয়ার থেকেও বেশি এই জিনিসটা দেখতে সুন্দর, হ্যাপি জোশ। তো দেখেন কত সহজে বানায় ফেললাম, এখন আপনারাও খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন আর মানুষেরা খাওয়াইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।